দেখো বৈঠক শুরু হয়ে গেছে মধুবন্তী, এবং যে নামগুলো তুমি বললে তারা তো রয়েছেনই, তার সঙ্গে কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব যারা বিশেষ করে মোদি সরকারের বিরুদ্ধে মুখর হচ্ছেন তাদের লেখাতে, তাদেরকেও ডাকা হয়েছে, যার মধ্যে সুধীন্দ্র কুলকার্ণী রয়েছেন, পবন বর্মা রয়েছেন, জাভেদ আখতার রয়েছেন, কেসি সিং রয়েছেন, এই ধরনের লোককেও আমরা দেখলাম তারা এসেছেন এই মিটিংয়ে। এই মিটিং এই মুহূর্তে শরদ পাওয়ারের যে বাড়ি রয়েছে 6 নম্বর জনপদ সেখানে চলছে, এবং এই মিটিং শুরু হয়ে যাওয়ার পর তারা একটা সাংবাদিক বৈঠক করবেন, সেটারও প্রস্তুতি এখানে নেওয়া হচ্ছে। তারাই জানাবেন যে মিটিং কেন করা হলো এবং পরবর্তী স্টেপসগুলো কি রয়েছে, কেন কি এর আগে আমরা মিটিংগুলো দেখেছি, এই যে মঞ্চ করেছিলেন যশবন্ত সিনহা তার মিটিং হয়েছিল আগে, কিন্তু সেই সময় কোনো পলিটিক্যাল ফ্রন্ট ছিল না, এখান থেকে কোনো একটা পলিটিক্যাল ফ্রন্টের জন্ম নেয় কিনা সেটা দেখতে হবে। আজকে তাদের মূলত যে ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, তিনি 2 বার মিটিং করেছেন শরদ পাওয়ারের সঙ্গে, তারপর এই এই ধরনের একটা মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মিটিং এই মুহূর্তে শরদ পাওয়ারের বাসভবনে চলছে। বিশেষ করে নন বিজেপি নন কংগ্রেস যারা বিরোধী দলগুলি রয়েছে তাদের নেতারা রয়েছেন, তবে খুব হেভিওয়েট নেতারা না থাকলেও একটা বার্তা পাওয়া যাচ্ছে এখান থেকে কি কি রণকৌশল তারা ঠিক করতে চলেছেন, এইখান থেকে কোনো ফ্রন্টের জন্ম হতে পারে, কেন কি ইলেকশন এখন অনেক দূরে রয়েছে, বিশেষ করে লোকসভা ইলেকশনকে যদি আমরা দেখি 5 রাজ্যে ভোট রয়েছে, কিন্তু বিশেষ করে এই মিটিংয়ে যে নেতারা উপস্থিত রয়েছে তাদের সব থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে এখন আগামী লোকসভা ইলেকশন, তার আগে একটা ফ্রন্ট তৈরি করা, মজবুত ফ্রন্ট তৈরি করা, যেখানে কংগ্রেসকে কিন্তু এই মিটিংয়ে সূত্র মারফত গতকালই আমরা জানতে পেরেছিলাম যে কংগ্রেস মিটিংয়ে থাকবে না, কংগ্রেসের কোনো প্রতিনিধি এখানে নেই, বলা যেতে পারে নন কংগ্রেস নন বিজেপি যে বিরোধী দলগুলি রয়েছে তাদের মধ্যে তাদের প্রতিনিধিরা এখানে এসছেন, এবং কিছু বিশিষ্ট ব্যক্তিকে তারা ডেকেছেন যারা মোদী সরকারের সমালোচনায় সরব হচ্ছেন তাদেরকে ডাকা হয়েছে, এবং এই মিটিং শেষ হওয়ার পর জানা যাবে কি তারা কি সিদ্ধান্ত নিলেন। তবে বলা যেতে পারে কি এখান থেকে একটা ফ্রন্টের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অ্যান্টি বিজেপি ফ্রন্টের একটা সম্ভাবনা রয়েছে যেটার মধ্যে কংগ্রেস হয়তো থাকবে না, এই ধরনের একটা ফ্রন্টের জন্ম হতে পারে যার নেতৃত্বে এই মুহূর্তে দেখা যাচ্ছে শরদ পাওয়ার নিজে রয়েছেন, এবং সব থেকে বড় ভূমিকা প্রশান্ত কিশোরের রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। বৈঠকে যোগ দিয়েছেন সিপিআই এর সাংসদ বিনয় বিশ্রাম, কি বলেছেন তিনি বৈঠক নিয়ে আসুন শুনবো। ইটস এ প্ল্যাটফর্ম অফ অল সেকুলার ডেমোক্রেটিক লেফট ফোর্সেস against the most hated government, a government that has failed. The country needs a change. The people are for a change. So what we can do together in that direction, we explore now. এই বৈঠক ডেকেছেন পিকে, কিন্তু পিকে তো আমাদের ভাগ্য বিধাতা নন, তাই ওনার বৈঠক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, মন্তব্য অধীর চৌধুরীর। দিল্লিতে প্রশান্ত কিশোরের মিটিং সেটা তো আমাদের পার্টির মিটিং না, সে কাকে ডাকছে না যে তার ব্যাপার, এখানে আমাদের কিছু বলারই নাই, সে কাকে ডাকবে কার সঙ্গে কথা বলবে, প্রশান্ত কিশোর তো আমাদের ভাগ্য বিধাতা নয় যে প্রশান্ত কিশোরকে নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে, প্রশান্ত কিশোর যাদের ভাগ্য বিধাতা তারা আলোচনা করবে, প্রশান্ত কিশোর আমার ভাগ্য বিধাতা নয়।